তাহলে এখন এই হুজাইফিয়া মানি সম্পর্কে বহু ঘটনা তাফসিরে আছে যে সন্দেহভাজন কোন মানুষ যদি মদিনায় মারা যেত যে লোকটা আসলে খাঁটি ইমানদার কিনা এখন এগুলো শুনলে আপনারা মনে কষ্ট পাবেন মুনাফিক সম্পর্কে যে সাধারণ মানুষকে যেগুলো বলা হয়েছে হাদিসে সেটা হলো এই যে যে সমস্ত লোকেরা ফজরের জামাতে এবং ইশার জামাতে হাজির হয় না তাদের ব্যাপারে সাহাবায়ে কেরামদের সন্দেহ ছিল যে এই লোকগুলো মুনাফিক হতে পারে এখন ভাবেন তো যে এই লোকগুলি ফজরের জামাতে এবং ইশার জামাতে হাজির হয় না তাদের ব্যাপারে সন্দেহ থাকতো সাহাবায়ে কেরামদের যারা মুনাফিক হতে পারে আর ইশার নামাজ আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে তাদের আমলনামায় তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন কাজে এই সমস্ত বিষয়গুলো আপনাদের বোঝা উচিত এবং সেভাবে আমল করা উচিত এই দুনিয়া কত সময়ের ডাক আসলে আজাইল হাজির হলে তখন আর কিছু বলার নড়াচড়ার হুঁশ কারো থাকবে না তো এই জন্য সন্দেহভাজন কোনো মানুষ মারা গেলে ওমর ফারুক অপেক্ষা করতেন যে এই লোকটার জানা যায় হুজাইফিয়া মানে যায় কিনা যদি হুজাইফিয়া মানে এই লোকটার জানা যায় যায় তো ওমর ফারুকও যাইতেন বলতেন তাহলে এটা মুনাফিক না এতখানি মর্যাদা আল্লাহ হুজাইফিয়া মানিকে দান করেছিলেন এই হুজাইফিয়া মানে সালমান ফার্সি জাবের ইবনে আব্দুল্লাহ এই তিনজন সাহাবীর কবর আছে ইরাকের সালমান ফার্সিতে সালমান ফার্সি একটা শহরের নাম এই শহরটা হলো আল্লাহ রসুলের সাহাবি সালমান ফার্সির নামে এই শহরটা এইখানে এই তিনজন সাহাবীর কবর আছে জাবের ইবনে আব্দুল্লাহ খুব বিখ্যাত সাহাবি উহুদের যুদ্ধের পরের দিন আল্লাহ রাসূল যখন গজওয়ায় হামরাউল আসাদ এই যুদ্ধে যখন রওনা করলেন তখন আল্লাহ রাসূল বললেন যে উহুদের যুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই তারা কেউ আমার সাথে যুদ্ধে যাবে না যদি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে যারা তারা যাবে এজন্য সামান্য সংখ্যক লোক অন্যরা তো সকম হয়ে গেছে এর মধ্যে এই একজন সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ এই লোককে আল্লাহ রাসূল অনুমতি দিলেন সে উহুদের যুদ্ধে অনুপস্থিত ছিল তারপরও তিনি এসে বলে ইয়া রাসূলুল্লাহ ওনার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে জাবের ইবনে আব্দুল এনার আব্বা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা তো শহীদ হয়ে গেছে তা আমি যুদ্ধে যাইনি কেন আমার কয়েকটা বোন আছে বড় বালেগা কাজেই সমাজের অবস্থা ভালো না আমার আব্বাই বোনদের পাহারার জন্য আমাকে রেখে গেছে এই জন্য আমি যুদ্ধে যেতে পারিনি ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আপনার সাথে যেতে চাই তখন এই জাবের ইবনে আব্দুল্লাহকে আল্লাহ রসুল অনুমতি দিয়েছিলেন এই সাহাবি জাবের ইবনে আব্দুল্লাহ তো সম্মানিত সুধী আমরা কোরআনের ভিতরে অনেক আনুষঙ্গিক কথা আমরা পাচ্ছি এগুলো আমাদের জন্য সহায়ক আমাদের ইমানের জন্য এগুলো উপকার করবে তো আসুন আমরা এখন সামনে আগাই তো এখন এখান থেকে আপনারা আমরা বুঝতে পারলাম যে রাসুলের জামাজে পাইল রাসুলের জানাজা যার হলো তাকে আল্লাহ ক্ষমা করলেন না কোনো উপকার হলো না তাহলে আমাদের এই পৃথিবীর কোনো মানুষ কি আমাকে উপকার করতে পারবে কোনো মানুষের ভরসা করিয়া আপনি টাকা পয়সা দিয়া এই দূর দূরান্তে সফর করিয়া এক হুজুরের বাড়ি যাবেন এগুলো চিন্তা করলে হবে নিজের আমল দুরুস্ত করেন আর শেখার জন্য আপনার কোথাও যাইতে হলে আপনি যান কোনো ভালো মানুষের কাছে যাওয়া আমরা নিষেধ করব না তবে আপনাকে মনে রাখতে হবে আল্লাহর রসুল কিন্তু সব বিষয়ে ফয়সালা দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন সওয়াব হবে এই উদ্দেশ্যে তোমরা পৃথিবীর তিনটা জায়গার বাইরে তোমরা সফর করবে না আল্লাহ রাসূল হাদিস লা তাশুদ্দুর রিহালা ইল্লা সালাসাতেন আল্লাহ রাসূল বলেন যে রিহাল মানে তোমার মানে সফরের জন্য যে প্রস্তুতি আপনার যে প্রিপারেশন তো আল্লাহ রাসূল বলেন তুমি সফরের জন্য প্রস্তুত হবে না তিনটা স্থান ছাড়া তিনটা স্থানে সব আছে এই তিনটা স্থানে তুমি সফর করলে তুমি সব পাবে এক নম্বর জায়গা হলো আল্লাহর ঘর কাবা ঘর বাইতুল্লাহ এখানে তুমি যদি যাও তো এক রেখাত নামাজ পড়লে তুমি এক লক্ষ রাকাতের সব পাবে দুই নম্বর জায়গা হলো মদিনার মসজিদ এখানে তুমি যদি যাও এবং এখানে নামাজ পড়ো তাহলে এক রাকাতে তুমি 50,000 রাকাতের সব পাবে তিন নম্বর একটা মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস যেখানে আমাদের আল্লাহ রসুল 6 মাস সেদিকে নামাজ পড়েছিলেন মদিনায় হিজরত করার পরে 6 মাস তো না 17 মাস
17 মাস তো এই 17 মাস আল্লাহর রাসূল নামাজ ওই বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে পৌঁছলেন হিজরত করার পরে দেখেন এই বাইতুল মুকাদ্দাস হলো মানে মদিনা থেকে উত্তরে আর মদিনার দক্ষিণে হলো মক্কা এই মক্কা এর থেকে 500 মাইল উত্তরে মদিনা মদিনা থেকে বেশ কয়েক হাজার মাইল 1500 মাইল দূরে উত্তরে বাইতুল মুকাদ্দাস তো আল্লাহর রাসূল মক্কা যখন ছিলেন তখন এই কাবা ঘরে তিনি এই সাইডে দাঁড়িয়ে নামাজ পড়তেন তার কাবা ঘরের সামনে আর বাইতুল মুকাদ্দাস এটাও সামনে ছিল কিন্তু আল্লাহর রাসূল যখন মদিনা ছেড়ে এদিকে চলে গেলেন আর উত্তরে চলে গেলেন সরি আল্লাহর রাসূল মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন তো মদিনায় চলে আসার পরে এখন মদিনার দিকে মক্কা কাবা ঘর পিছনে পড়ে গেল এখন আল্লাহর রাসূল কি করবেন শেষ পর্যন্ত আল্লাহর রাসূল এদিকে নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে যেহেতু পূর্বের কিতাবে পূর্বের আসমানি কিতাবে এটা ছিল কিবলা 17 মাস নামাজ পড়ার পরে আল্লাহ আদেশ দিলেন যে আপনি কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়েন এই বাইতুল মুকাদ্দাসে যদি আপনি যান এখন সেটা অবশ্য উন্মুক্ত রাখা হয়েছে কিন্তু ইহুদিরা সেখানে অনেকটা ডিস্টার্ব করছে এখনো উন্মুক্ত সেখানে নামাজ হচ্ছে সেখানে তো ওই মসজিদে আপনি নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাবেন তাহলে তিনটা জায়গা মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস আল্লাহর রাসূল পরিষ্কার বলেছেন লা তাশুদ্দুর রিহালা ইল্লা লা সালাসাতেন এই তিনটা জায়গা ছাড়া অন্য কোথাও সবের উদ্দেশ্যে তুমি ভ্রমণ করবে না এখন যদি আপনাকে কেউ কয় যে বাগদাদ গেলে এত সওয়াব হইবে টঙ্গী গেলে এত সওয়াব হবে তারপরে আজমির গেলে এত সওয়াব হবে এগুলো সব ভুয়া কথা বলতে পারছেন এই তিনটা জায়গা ছাড়া আপনার অতিরিক্ত কোনো সওয়াব নাই এই সব পৃথিবীর জামে মসজিদ যেগুলো এগুলাতে আপনি জামাতে নামাজ পড়বেন এক রাকাতে 500 রাকাতের সওয়াব পাবেন এটা আল্লাহর রাসূল হাদিসে বলা আছে আর এই জামে মসজিদ ছাড়া যদি আপনি ওজোরে বৃষ্টিতে বা অন্য কারণে নিজের বাড়িতে গৃহে বা নিজেদের মধ্যে জামে মসজিদ ছাড়া আপনি জামাতে নামাজ পড়েন তো সেখানে আপনি 25 গুণ বা 27 গুণ সওয়াব পাবেন আর সমস্ত জামে মসজিদে 500 গুণ সওয়াব আপনি পাবেন এই জন্য সমাজে দেখেন অনেক বিভ্রান্তিকর কথা অমুক জায়গায় গেলে ওমরার সওয়াব হবে অমুক জায়গায় গেলে হজের সওয়াব হবে এভাবে মিথ্যা বলতে মানুষ ভয় করে না আমার আশ্চর্য লাগে যে একজন মানুষ মিথ্যা বলাটা শিরকের সমপর্যায়ের গুনাহ এই কথাগুলো একজন মানুষ ইসলামী লেবাস ধারণ করে মিথ্যা কথা বলছে কত বড় আশ্চর্যজনক বস্তু কাজে এগুলো আপনারা বুঝতে পারলে বোঝার জন্য একমাত্র ক্রাইটেরিয়া হলো কোরআন কোরআনের সাথে কথাগুলো ফেলে দেন দেখবেন যে কথাগুলো মিথ্যা প্রমাণিত হচ্ছে এই জন্য আপনারা সতর্ক থাকবেন আল্লাহ রসুল আমাদেরকে সব কথাই বলে গেছেন কিন্তু রাসূলের সব কথা আমরা সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে নাই এজন্য আমাদের অভাব বা আমাদের দৈন্যতা আছে কিন্তু তারপর আমরা অনুসন্ধান করব যদি আল্লাহ রসুলের সহি কথা আমরা গ্রহণ খুঁজে পাই আমরা সেটা অবশ্যই গ্রহণ করব কিন্তু কোরআনের সাথে টক্কর লাগালে এমন কোনো হাদিসকে হাদিস বলবো না ওটা আবর্জনাই আবর্জনা কোরআনের সাথে টক্কর লাগাবে হাদিস কেমন কথা আল্লাহ রসুল কি আল্লাহর বিপক্ষে কথা বলবেন যেখানে আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাম যদি কোনো কথা বানায়া বলতো ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাজাল আকাবিলা আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাম যদি কোনো কথা বানিয়ে বলতো লাকাল না মিনহু বিল ইয়ামিন তে আমি তার ডান হাত ধরতাম সুম্মা লাকাতা না মিনহু লওয়াতিন এরপরে আমি তার জীবন ধমনি এই জীবন ধরে সবচেয়ে বড় এই দুইটা রক এটা আমি কেটে দিতাম তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে এত বড় কঠিন কথা আল্লাহ কোরআনে বলেছেন সে হাদিস বলবে কোরআনের খেলাফ এটাও কোনো কোনো মানুষের আকলে বলে যে আল্লাহ রসুল কোরআনের খেলাফ কোনো কথা বলতে পারে এই কথাগুলো বলার কারণে ওনারা আমাদের ব্যাপারে মন্তব্য করছে আপনারা ঘাবড়াবেন না আমরা কোরআনের বাইরে কোনো কথা বলি না আমরা যে কোনো কথা বলি দেখবেন তার সাথে কোরআনের সম্পর্ক আছে আমরা খুঁজলে ইনশাল্লাহ এই সম্পর্ক আমরা পাই যে কোন কথাটার সাথে কোরআনের কোন আয়াতের সম্পর্ক আছে আল্লাহ আমাদেরকে মদত করেন এ কাজে তো এই জন্য আমরা নিশ্চিত থাকবো যে আল্লাহ রসুল কখনোই আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না কাজে যে কথাগুলি কোরআনের খেলাফ সেগুলি কখনো হাদিস নয় সেগুলো আবর্জনাই এখন দেখেন এদের সম্পর্কে আল্লাহ আরো কি বলছেন হুমুল্লাযিনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ এই মুনাফেকরা বলে ওই যে মুনাফেক বলছিল জায়েদ ইবনে আরকাম ছোট্ট সাহাবী আল্লাহর রাসূল কান ধরে নিয়ে আসলেন তাকে আদর করে হ্যাঁ তোমরা বলছো ওনার কানে বিচ্ছে শুনেছে ভুল শুনেছে
আল্লাহ তাআলা এই কানের পক্ষে আয়াত নাযিল করেছে ওই সাহাবী এখন সেটা আল্লাহ বলছেন দেখেন হুমুল্লাযিনা ইয়াকুলুনা তারা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ রাসূলের নিকট যারা আছে তোমরা তাদের উপরে ব্যয় করবে না মুহাজিররা হাত্তা ইয়ানফাদু এমন কি তারা চলে যেতে বাধ্য হয় তোমরা যদি সাহায্য সহযোগিতা না করো তারা কি খাবে ওদের আছে কিছু এখানে ওরা তো মুহাজির আল্লাহ ওদেরকে ধমক দিলেন ওয়ালিল্লাহি খাজানু সামাওয়াতি ওয়াল আরদ আকাশ পৃথিবীর ভান্ডার আল্লাহর এই বেটা মুসলমানরা কি খাবে এটা তোদের উপর নির্ভর করে ওয়ালিল্লাহি খাজানু সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর কাছে আকাশ পৃথিবীর ভান্ডার ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন মুনাফিকরা তা বোঝে না আল্লাহ রাসূলের সাথী মুহাজির যারা এদের ব্যাপারে একটা তাফসীরে অন্য একটা আয়াত কোরআন একটা আয়াত আছে সুন্দর আল্লাহ রাসূল যখন মদিনা হিজরত করলেন তো হিজরত করার পরে মদিনার আনসাররা জড়ো হলো এক জায়গায় জড়ো হয়ে বলল যে দেখো তোমাদের বোনের ছেলে আসছে তার জন্য তোমরা কি করবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বোনের ছেলে এটা কেন হলো কন্ত এটার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তো আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের পিতা হলো হাশেম এই হাশেম মদিনায় বনু নাজ্জারের এক মহিলাকে বিয়ে করছে রাসূলের পরদাদা হাশেম তো সেই হাশেমের যে বিবাহ সালমা বিনতে আমর সেই মহিলার নাম এই মহিলার থেকে আল্লাহ রাসূলের দাদা শাইবাব আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেছেন সেই আব্দুল মুত্তালিব থেকে আল্লাহর রাসূল রাসূলের পিতা আব্দুল্লাহ এর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন ওই যে সালমা বিনতে আমর মদিনার বনু নাজ্জারের নারী এই জন্য মদিনাবাসী বলল যে তোমাদের বোনের ছেলে আসছে মানে রাসূলের পরদাদার স্ত্রী মদিনার বনু নাজ্জারের সালমা বিনতে আমর তোমাদের বোনের ছেলে আসছে তার জন্য কি করবা তো আমরা সবাই তাকে সাহায্য করি সে খালি আসছে পালাই আসছে কিছু একটু আনতে পারে নাই একটা উঠবে দুজন মানুষ খালি চলে আসে তা আমরা যাই তার কাছে তো সবাই আনসাররা আসলো যে আপনাকে আমরা কিছু সাহায্য সহযোগিতা করতে চাই তো আল্লাহ রাসূল বলেন যে আমি বিষয়টা আল্লাহর কাছে অনুমতি না পেয়ে আমি কিছু বলতে পারবো না তিনি যে কোনো বিষয়ে আল্লাহর অনুমতি না নিয়ে কোনো কথা বলতেন না তো শেষ পর্যন্ত আয়াত নাযিল হলো আয়াতে এটা বলা হলো কুল লাআসআলুকুম আলাই আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা এই আয়াত নাযিল হলো এর অর্থ হলো এই যে আপনি তাদেরকে বলেন লাআসআলুকুম আলাই আজরা আমি যে তোমাদেরকে দাওয়াত দিয়েছি এবং আমার দাওয়াতে তোমরা মদিনাবাসী ইসলাম গ্রহণ করেছো এজন্য আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না কি চাই ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা আমি চাই ভালোবাসা আমার নিকটতমদের জন্য এই আমার সাথে যারা আছে এদের জন্য আমি তোমাদের কাছে ভালোবাসা দাবি করছি দেখেন কথাটা কি এবং এই কথার কারণে আনসাররা সবাই রেডি হয়ে গেল যে এদেরকে আমার ভালোবাসতে হবে সব মুহাজিরদেরকে কিভাবে তারা ম্যানেজ করবে সবাই এদেরকে ভাগ ভাগ করে নিয়ে নিয়ে তাদের জন্য তারা সুব্যবস্থা করে দেব বলেন সুবহানাল্লাহ কত বড় কথা আল্লাহ রাসূলের দেখেন তার জীবনটা কেমন সুন্দর আর আমাদের তো যত টাকা হয় তারপরও আমাদেরই টাকা লাগবে আমরা কখনো বলি না যে আমাকে আর দিও না তোমার এলাকার গরিব গ্রামাদের দেখো বা সেবামূলক কাজ করো এটা আমাদের মুখে নাই এখন এগুলা কিছু বলার নাই তারপর একেবারে না বললেও হয় না সমাজের মানুষ বুঝবে না এই জন্য আমরা কিছু কথা বলছি যাতে আপনাদের অনেকের কষ্ট হয় তারপরও আমাদের বলতে হয় যেহেতু সত্যকে গোপন করা এমন অপরাধ যে এই অপরাধের কোনো ক্ষমা নাই একজন আলেম যদি সত্যকে জানার পরে সে সত্যকে গোপন করে তা মস্ত বড় অপরাধ হবে তো যাই হোক আমরা আল্লাহর কোরআন থেকেই কথাগুলো বলার চেষ্টা করছি আশা করি আমরা বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল নিজের জন্য সাহায্যটা গ্রহণ করলেন না বললেন কি ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা আমার নিকটতম যারা তাদের জন্য আমি তোমাদের কাছে ভালোবাসা দাবি করছি তাদেরকে ভালোবাসো এই এক কথায় সমস্ত মুহাজিরদের ব্যবস্থা হয়ে গেল মদিনাতে এখন দেখেন হুমুল্লাযিনা ইয়াকুলুনা এই মুনাফিকরা বলে লাতুনফুকু আলা মান ইনদা রাসূলিল্লাহ
রাসূলের কাছে যারা আছে তাদের উপরে তোমরা ব্যয় করবে না হাত্তা ইয়ানফাদ্দু এমনকি তারা চলে যেতে বাধ্য হয় ওয়ালিল্লাহি খাজানুস সামাওয়াত আল্লাহর জন্য সমস্ত ভান্ডার আকাশ পৃথিবীর ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন কিন্তু মুনাফিকরা তা বোঝে না ইয়াকুলুনা তারা বলে লা রাজানাল মদিনাতে আমরা যদি মদিনায় ফিরে যাই লা ইউখরিজান্নাল আজ্জু মিনাল আজাল অবশ্যই আমরা সম্মানিতরা অপমানিতদেরকে সেখান থেকে বের করে দেব আমরা হলাম মুহাজির বাড়িওয়ালা আর তোমরা হলা আমরা হলাম আনসার বাড়িওয়ালা আর তোমরা হলা রিফিউজি এটা তারা বলল এখন এই কথার জবাবে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিল মুমিনিন ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক তার রাসূল ইজ্জতের মালিক মুমিনরা ইজ্জত তোমাদের কাছে তোমরা নিজেদেরকে ইজ্জত হলা কেন বললে কোথায় পেয়েছো তোমাদের ইজ্জত ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন কিন্তু মুনাফিকরা তা জানে না যে ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জত মানুষকে কিভাবে দেয় আপনার আমি জুমায় আপনাকে বলছি যে আল্লাহ যদি একটা লোককে পছন্দ করে তা আসতে আল্লাহ জিবরিল আমিনকে বলে জিবরিল অন্য ফেরেশতাদেরকে বলে তারপর সারা পৃথিবীতে তার জন্য মানুষের অন্তরে ভালোবাসা জাগ্রত হয় ইজ্জত এভাবেই আল্লাহ দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে ইমানদারগণ তোমাদেরকে যেন অমনোযোগী করে না উদাসীন করে না তোমাদের মাল আওলাদ মাল আওলাদের কাছের কারণে তোমরা তো উদাসীন না হও আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণ হতে আল্লাহর স্মরণ হতে যেন তোমরা উদাসীন না হও অমাইয়া ফাল জালিকা আর যদি এরকম কেউ হয় যে মাল আওলাদের কারণে আল্লাহর ইবাদত সে ভুলে গেছে ফাউলাইকুমুল খাসিরুন তাহলে তারা হবে ক্ষতিগ্রস্ত এই জন্য মাল আওলাদ প্রয়োজন আছে কিন্তু সেটা যেন আবার ইবাদতের ক্ষতি না করে এটা আল্লাহ বলছেন আপনার মাল আওলাদ থাক যাকাত দেওয়ার পরে আপনার যে সম্পদ থাকবে হালাল আপনার জন্য কোনো আপত্তি নাই এই সম্পদের জন্য আপনি দোজখে যাবেন না কিন্তু যাকাত আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে আনফিকু মিম্মা রাযাকনাকুম ব্যয় করো তোমরা উহা হতে যে আমি তোমাদেরকে জীবিকা দান করেছি মেন কাবলে ইহার পূর্বে আইয়াতি আহাদাকুমুল মাউত যে তোমাদের কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হবে এই মৃত্যু এসে উপনীত হওয়ার আগে তোমরা আমার সম্পদ থেকে ব্যয় করো তোমাদের কল্যাণে মৃত্যু আসলে তোমরা কি করবে ফায়াকুলা তখন বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব হে আল্লাহ কেন আপনাকে কেন আমাকে অবকাশ দিবেন না সামান্য সময় সামান্য সময় অবকাশ দিবেন না কেন দেন তাহলে কী হবে আশ্বাদ দেখা আমি সৎকার করব দান করবো আকুমেলা সলেহীন আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব এইটা মৃত্যুর সময় প্রত্যেক মোমেন বলবে এটা হলো মোমেনদের আকুতি আর কাফেররা বলবে রব্বের জিউন আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন লাল্লি আমলে সলেহেন আমি ভালো কাজ করব ফেরাউন মৃত্যুর সময় ইমান এনেছিল কবুল হয়েছে মৃত্যুর সময় কোনো মানুষের ইমাল নাকামল কবুল হবে না আমার সঙ্গে তর্ক করতে একদল ছেলে পেলে আসছিল কেন বুখারির হাদিসে আছে যে মরার সময় তালকিন দেন কি করবেন কয় আল্লাহর কোরআনে কি বলছে এটার কোনো গুরুত্ব তাদের কাছে নাই তালকিন দেবে মরার সময় মৃত্যুর আলামত উপস্থিত হয়ে গেলে এটা আল্লাহর আইন তখন কারো ইমান আল্লাহ গ্রহণ করবেন না কারণ ওই সময় যদি আল্লাহ ইমান গ্রহণ করে তো একটা মানুষও দোজখে যাবে না মরার সময় সবাই ইমান আনবে তাহলে কি আল্লাহ দোজখটা ফাঁকা থাকবে এই জন্য ওই সময় ইমান আল্লাহ গ্রহণ করবেন না আপনি এখন ইমান আনেন হাজারো পাপ লাখো পাপ করেছেন আপনি এখন আল্লাহর কাছে বলেন তওবা করেন আপনাকে আল্লাহ ক্ষমা করবে নিরাশ হবেন না খুন জেনাব যত অপরাধ দুনিয়া যদ্দূর কত করে থাকেন আল্লাহর কাছে আপনি মাফ চান গোপনে আল্লাহকে বলেন নিরাশ হবেন না আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছে তবে শেরেক কিন্তু আল্লাহ মাফ করবে না শেরেক আল্লাহ ক্ষমা করবে না আর কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় সেও মুক্তি পাবে না এই দুইটা জিনিস থেকে সতর্ক থাকবেন সবটা থেকেই সতর্ক থাকতে হবে কেউ যেন এই ধোকায় পড়ে না আল্লাহ তো মাফ করেই দিবে তো আমি পাপ করি এটা আল্লাহ বলছে ওলাইয়া গুরুরান নাকুম বিল্লাল গারুর যে আল্লাহর ব্যাপারে যেন তোমরা ধোকায় পড়ো না যে আল্লাহ তো ক্ষমাশীল মাপ তো করবেই তো আমি পাপ করি না তো মৃত্যুর সময় গুণগার মোমেনরা এই আফসুস করবে আশ্বাদ দেখা অকুমেনা সলেহীন যে আমি সৎকা করব আমি
নাক্কার হব, এভাবে মৃত্যুর সময় তোমরা আফসোস করবে। আল্লাহ বলেন এর আগে তোমরা ব্যয় করো। তাহলে বোঝা গেল কি যে এই সময় ব্যয় করার সময় দেওয়া হবে না, আর ব্যয় করলেও কবুল হবে না। তোমরা আগে করো, আল্লাহ আগে করতে বলছেন। মেন কাবলে আইয়াতিয়া, তোমাদের কাছে আসার আগে, এই মৃত্যুর যন্ত্রণা আসার আগে তোমরা যা করার তোমরা করে নাও। এই যে আইয়াতিয়া আহাদা কুমুল মাওত, তোমাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হওয়ার আগে তোমরা যা করার করো, দান করার তুমি করে নাও আগে, কিন্তু মৃত্যু আসলে আর হবে না। আসার সময় তুমি কি বলবা? মৃত্যু আসলে বলবে রব্বি লাউলা খারতেনি লা আজালিন করিব, হে আল্লাহ আমাকে সামান্য সময় আপনি কেন অবকাশ দিবেন না, বা সদ্দাকা আমি সৎকা করবো, ওয়াকুমেনা সলহীন আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। এই কথার উত্তরে আল্লাহ কি বলছেন? কোনো মানুষকে অবকাশ দেওয়া হবে না যখন তার নির্ধারিত সময় এসে যাবে। নির্ধারিত সময় এসে যাওয়ার পরে তাকে এক মুহূর্ত অবকাশ দেওয়া হবে না, ওই সময়েই তার জান কবজ করাবে, তার কোনো কথা শোনা হবে না। এটা সে বলবে, এটা আপনাকে শোনানো হলো, যে এটা আপনারা বলবেন আমরা বলবো। আল্লাহ খাবির মা তামালুন, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে সব কিছু অবহিত আছেন, তিনি সব কিছু জানেন। তো এভাবে ইনশাল্লাহ আমাদের সূরা মুনাফিকুন আজকে সমাপ্ত হলো। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা সূরা তাগাবুন, এই অল্প কয়েকটা সূরা ইনশাল্লাহ আমরা শেষ করতে পারলে তাফসীরটা আমাদের পুরোপুরি কমপ্লিট হবে। দোয়া করেন যেন আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দেন, আমাকেও যেন তৌফিক দেন, এটা আমাদের শুনতে পারি। আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. يا رب العالمين الله জ্ঞানের অভাবে আমরা কোন ভুল ত্রুটি করলে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের তো জ্ঞান নাই, আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করেন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি মার্জনা করে আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনার ঘরে এই মানুষগুলো প্রত্যেকেই আপনার ক্ষমা পাওয়ার জন্য এখানে ঢুকেছে। আল্লাহ সবাই আসে আপনার কাছ থেকে ক্ষমা নিবে, তারা জান্নাত পাবে, এই আশাই সবাই আসে। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আল্লাহ আপনি কাউকে ফেরত দিয়েন না, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ আল্লাহ সকলের অসুখ বিসুখ ব্যারাম পীড়া রোগ ব্যাধি থেকে সবাইকে মুক্তি দেন। বাড়িঘরে যারা অসুস্থ তাদেরকে ভালো করে দেন। সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। হালালদেরকে ব্যবস্থা করে দেন। আওলাদ পর্যন্ত নেককার বানিয়ে দিন। আল্লাহ কোরআনের তাফসীর আমাদের জন্য আসান করে দেন। আল্লাহ এ ব্যাপারে আমাদের বাধাবিঘ্ন আছে, আল্লাহ আপনি দূর করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।